মোটরসাইকেলের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার জাজৈল পুরাতন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। জানা যায়, মোটর ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মোটর ভ্যানে বসে থাকা এক প্যাসেঞ্জার আহত হয় এবং মোটরসাইকেলের চালক সহ মোট তিনজন গুরুতর জখম হন। তাদেরকে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।